সোদপুরের রাজেন্দ্রপল্লী এলাকায় ইডি টিমের হানা। সোদপুরের রাজেন্দ্রপল্লী এলাকায় সুব্রত মালাকার বাড়িতে হানা ইডি আধিকারিকদের। ইডি আরবি তারিকদের সঙ্গে রয়েছেন দুজন ব্যাংক কর্মী। আর গ্লাস, চায়ের খাবার গ্লাস, জল আছে। আমরা খাবো, উনি খাবেন। কখন এসেছেন আপনারা প্রায় এখানে? এখানে তো আমরা ছটা মোবাইল ছড়া বাবা ছটার মধ্যে ঢুকি, সাড়ে ছটার মধ্যে। আপনি পাড়ার সেক্রেটারি, কতদিন ধরে এনাকে চেনেন বা কিভাবে চেনেন? এনাকে চিনি আমি 4 বছর ধরে। আচ্ছা, কি হিসাবে চেনেন? এই পাড়ার প্রতিবেশী হিসেবে। আচ্ছা, এমনি ওনার কথাবার্তা বলতেন বাইরের লোকজনের সঙ্গে বা কিছু? না, আমার সাথে বেশি দিন কথা হয়নি, 2-1 বার কথা হয় ওনার সাথে। আচ্ছা, কি পেশায় উনি, কি সেটা জানেন? পেশায় উনি কি আমি তো বলতে পারবো না, পাড়ার কারোর সাথে মিশতো না উনি। আচ্ছা, এমনি এমনি কোনো পাড়ায় কখনো অশান্তি বা কিছু? না 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 না, কোনো ঝুটঝামেলা উনি জড়িত না। আচ্ছা, কিরকম বাড়িতে কজন আছেন বা কিরকম সবাই? বাড়িতে ওনার বাবা আছেন, আর ওনার ওয়াইফ আছে, উনি আছে, আর বাচ্চা আছে। কিরকম স্বভাবের লোক মানে দেখুন কি মনে হয়? পাড়ায় তো কোনোদিন অসভ্যতা কিছু করেনি, পাড়ায় সবার সাথে মিলে ঝুলে থাকতো, এমনি পাড়ার কারোর সাথে মিশতো না উনি। উনি বাড়ি কিনেছে প্রায় 10-12 বছর হয়ে গেছে, কিন্তু ওনারা 5-7 বছর এখানে থাকতেন না, এই রিসেন্ট 4-5 বছর হলো এখানে এসেছে। আমার শোনা কথা ওনারা কলকাতায় বাড়ি আছে ওনাদের। একটাই বাড়ি আছে শুনেছি, সেটা বলতে পারবো না, বাড়ির কথাই শুনেছি। পিন্টু সাহা, আমি পাড়া সভাপতি সম্পাদক। না চিনি না, আমাদের পাড়া দিয়ে, আমরা পাশের পাড়ায়, জাস্ট পাশের গলিতে। তো ওই সকালবেলায় বাজার করতে যেত, এইটুকুনি যা মানে যেতে আসতে পরিচয় এই। চোখে একটা লোক যেতে আসতে যেরকম, রোজ যেতে আসতে যেরকম দেখা। এই বাড়িটা তো ছিল আগে অলোক সিংহ রায় বাড়ি, ওনারা বোধহয় 3-4 বছর কিনেছে। হ্যাঁ, এই চাঁদা কাটতে আসে, বিল হতো 50 টাকা, 100 টাকা বিল কাটলে 20 টাকা দিতে, এটাই পরিচয়। আমার নাম শান্তনু, শান্তনু দাস। না চিনি না, বল চিনি বলি, পাড়ার ছেলে এই পর্যন্ত, পাড়ায় থাকতো এই পর্যন্ত, সেরকম কোনো কথাবার্তা হতো না, না সেই জন্য না সে সব কিছু জানতাম না, কী করে না করে কিছু জানতাম না। এমনি দেখতেন পাড়ায় বেরোতো? হ্যাঁ হ্যাঁ, পাড়ায় বেরোতো, বা বেরোবে না, পাড়ায় বেরোতো, বাইরে যেত। বাড়িতে কে কে আছে? বাড়িতে ওনার এক বৃদ্ধ বাবা আছে, উনি আর ওনার ওয়াইফ আর একটা বাচ্চা। আচ্ছা, আপনারা তো একদম পাশেই থাকেন, পেশাও কি করতেন? না 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 না, জানতাম না। কোনোদিন কোনো না 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 কথাবার্তা বলে আপনাদের সাথে? না না, একদম একা থাকে? হ্যাঁ একাই থাকে। কেমন মানুষ? মানুষ দাদা এখন কী করে বলবে, এটা আপনি এসে দেখছেন যেরম মানুষ, আমরাও সেরম দেখার পরে। না এমনিও সব কিছুই বলছি তো, এসব কিছুই দেখিও নি জানিও না বলতে পারো। আমার নাম ঝন্টু, ঝন্টু দাস। কল্যাণীতে মধুমালঞ্চ মিষ্টি কোথায় পাবেন? একমাত্র রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার, 2 নম্বর মার্কেটে কল্যাণীর অন্যতম পরিচয় রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার। আপনাদের সেবায় নিয়োজিত বিগত 40 বছর ধরে কল্যাণীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার।